নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে কত সহজে ও কত কম সময়ে রান্না হয়ে যায় সেগুলোই আমি শেয়ার করি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেলাইকনটি অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে ডাল তো আমরা প্রতিদিনই খাই প্রতিটি বাড়িতেই রোজ কিছু না কিছু ডাল হয় সে নিরামিষ হোক বা আমিষ আজ আমি চলে এসেছি ঝিঙে দিয়ে মুসুর ডালের একটা রেসিপি নিয়ে প্রথমে আমি ঝিঙেগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আর কিছু নিয়েছি দেখুন আলুও ছোটো ছোটো মানে মিডিয়াম সাইজ ডুমোডুমো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর বেশ কিছু পরিমাণ ডাল নিয়েছি যেহেতু এই এইটা ডালের উপর বেশ করি তো এখানে একটু ডালটা বেশি লাগবে মানে এই তরকারি একটু ডালটা একটু মাখো মাখো হবে খুব একটা গ্রেভি হবে না তো আমি প্রথমে কি করলাম কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তাতে তেল দিলাম কড়াইটা গরম হলে আমি দুই থেকে তিন চামচ মতো তেল দেব দিয়ে আলুটা আগে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হলে কী হয় আলুটা সিদ্ধ হতে তো টাইম লাগে আর আলুতে একটু ভাজা হলে এর টেস্টটা খুব ভালোই আসে যে কোনো দেখবেন সবজিতে বা যা কিছুতে আলুটা একটু বেশ ভাজা হলে কড়া কড়া হলে লাল লাল করে ভাজা হলে এটার টেস্ট খুব ভালো আসে প্রথমে আমি কি করবো আলুটাকে আগে ভালো করে ভেজে তুলে নেবো দারুণ খেতে হয় এইভাবে একবার ট্রাই করে দেখুন ঝিঙে দিয়ে মসুর ডাল আর ডাল তো আমরা রোজই খাই আর এইভাবে যদি ডাল একবার রান্না করেন খুব টেস্টি হয় আর ভাল মানে দারুণ খেতে লাগে ভাতের সাথে আর এই মানে মুসুর ডাল তো আমরা রোজই খাই একটু পাতলা করে খাই কিন্তু এই যে ডালটা হবে এটা একটু গ্রেভি হবে মানে একটু ঘন ঘন ডালটা হবে আর এখানে ডালের পরিমাণটা একটু বেশি লাগবে মানে অল্প ডাল দিয়ে পাতলা করে যেরকম হয় সেই রকম এটা হবে না একটু ডালটা বেশি লাগবে দেখুন আলুটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি কি করব যে ফোড়ন একটু নেমে নিয়েছি একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে আমি প্রথমে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজতে বসিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কাটা একটু ভালো করে ভাজা হলে এবার আমি একটু গরম মশলাও দিলাম গরম মশলাটা দিলে টেস্টটা ভালো আসে ডালে আর প্রথমেই দিয়ে দিলে হতো প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো গরম মশলা একটু দিলাম জিরে তেজপাতা দিলাম দিয়ে এটা পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার যে আমি ডালটা নিয়েছি সেই ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব ডাল থেকে একটা সাদা পাউডার মতো মেশানো থাকে সেটা দেখবেন এখন অনেকবার জল পাল্টে পাল্টে ধুলে সেই এটা চলে যায় তো সেইটাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার পেঁয়াজ লঙ্কার সাথে আমি মসুর ডালটা এই রকম করে ভালো করে ভেজে নেব মসুর ডালটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি যে ঝিঙেটা নিয়েছি সেই এতে দিয়ে দেবো টমেটোটাও যেটা নিয়েছি ঝিঙেটা একটু ভাজা হলে টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে ভেজে নেব এটা এত সুন্দর খেতে হয় গরম ভাতে জাস্ট জমে যাবে এত সুন্দর খেতে হয় এক থালা ভাত তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এত সুন্দর খেতে হয় আমার যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে এটা সাবস্ক্রাইব করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো না করলে আপনার কাছে ভিডিও আসবে কি করে আর এইভাবে একবার ট্রাই করে দেখুন এবার আমার ডাল ওটা ভাজা হয়ে গেছে আমি আলুটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু নুন একটু আদা বাটা বেসিক যে মশলাগুলো আছে একটু লঙ্কা গুঁড়ো যে বেসিক মশলাগুলো আছে সেই বেসিক মশলাগুলো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি এটাই কি করব জল দিয়ে দেব। দেখুন মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা ভালো করে যত কষাবেন এটা ভালো একটা সুন্দর গন্ধ আসবে দেখুন ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার আমি কী করবো এটাই জল দিয়ে দেবো নুনটা দিলাম দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন কেমন হল রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন দেখুন আমার কাছে রয়ে গে জল দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দিলাম দেখুন ডালটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে আলুটাও ঝিঙেটা এটা একদম মাখা মাখা হবে একটা খুব সুন্দর গন্ধ উঠেছে আমি একটু নুন ঝালটা টেস্ট করে নিচ্ছি নুন ঝালটা টেস্ট করে নিয়ে যদি নুন মিষ্টি লাগে একটু দিয়ে দেব দিয়ে এটা নামিয়ে নেব ডাল তো অনেক খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখুন দারুণ খেতে হয় খুব সুন্দর খেতে হয় আর গরম ভাতে জাস্ট জমে যাবে এই রকমভাবে একবার ডাল ট্রাই করে দেখুন মুসুর ডাল এইভাবে একবার করে দেখুন ডাল তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে করে দেখুন এটা একটু মাখো মাখো হবে মানে জাস্ট তরকারির মতো হবে কিন্তু ডালের একটা ফ্লেভার থাকবে মুসুর ডাল দিয়ে এরকম ঝিঙে খুব সুন্দর খেতে হয় দেখুন এটা আমার হয়ে গেছে একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নিয়ে সার্ভ করে নিলেই রেডি দেখুন এটা কীরকম হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নিয়ে এটা সার্ভ করে নিলেই রেডি ঝিঙে দিয়ে মসুর ডাল আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করুন দারুণ খেতে লাগবে দারুণ সুন্দর একটা রেসিপি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না আপনারা তো জানেন আমার সকালে রান্না খুব তাড়াতাড়ি রান্না করতে হয় যে সমস্ত রান্না খুব তাড়াতাড়ি হয় আমি সেই সমস্ত রান্নাই করতে করার চেষ্টা করি তো এটাও তার মধ্যে একটা দেখুন আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করুন ঝিঙে দিয়ে মসুর ডাল খুব সুন্দর একটা রেসিপি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় খুব বেশি উপকরণও লাগে না কিছু লাগে না একবার এইভাবে ট্রাই করুন ঝিঙে দিয়ে মসুর ডাল কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা